গুড ইভিনিং, আজকে থার্সডে সন্ধ্যাবেলা, এই জাস্ট অফিস থেকে ঢুকলাম। তো ক্যামেরা অন করে আগে তোমাদের সঙ্গে কথা বললাম, এরপর ঢুকবো। দেখো ব্যাগ ফ্যাগ এখনও নামায়নি, এবার ফ্রেশ টে সব স্নান করব। আজকে তো মায়াদি আসেনি, আজকে দেখি কি বানানো যায় ডিনারে, এখন ভাবি। আগে তারাও ফ্রেশ হয়ে চা খাই, চা করি। আজকে তো চা নিজেকেই করে খেতে হবে, চা করি। চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। স্নান করে চলে এসেছি এখন, তারা চা, আগে চাটা বানিয়ে নিই, চা খেতে খেতে তারপরে ভাবি কি রান্না করব। ভেবেছি একটা কিছু, মানে যেটা খেতেও ভালো হয়, টেস্টি হয় আর তাড়াতাড়ি হয়, সেরকমই একটা কিছু ভেবেছি। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানাবো। দাঁড়াও আগে চাটা বানিয়ে নিই। চা বসিয়ে দিয়েছি, আজকে এই কাপটায় চা খাবো। দাঁড়াও ফ্যানটা বন্ধ করে দিয়ে আসি, নালে না কথা শোনা যাবে না। দাঁড়াও চলে এসেছি। আগে রোজই অফিস থেকে এসে রান্নাবান্না করতাম, এখন তো আর করা হয় না, জল ফুটে গেছে। এবার চা পাতাটা দেব। তো যা বলছিলাম আর কি, আগে তো অফিস থেকে এসে রোজই রান্নাবান্না করতাম, আজকে তো আর দরকার হয় না। আজকাল আর দরকার হয় না, মায়াদি করে। মাঝে মাঝে মায়াদি না আসলে তখন একটু আমাকে করতে হয়। তো আজকে যেটা ভাবলাম যে আজকে কিছুটা ওয়ান পট বানাই, ওয়ান পট মিল, তাড়াতাড়িও হয়ে যাবে, খেতেও টেস্টি হবে। তো চিংড়ি মাছ আছে, আর দেখো এক প্যাকেট গোবিন্দভোগ চাল আছে। তো আমি ভাবলাম একটু চিংড়ি মাছের পোলাও বানিয়ে ফেলি। তো বানিয়েছিলাম একবার দুবার, তো অনেকদিন পরে আজকে আবার ট্রাই করব। তো দেখি কেমন হয়, তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। দাঁড়াও চাটা আগে ছেঁকে নিই। দেখেছো এই গাছটা? দাঁড়াও, নতুন লাগছে না? এটা আবার আমার হাজবেন্ড আজকে এই কথা থেকে এনেছ, আবার গাছ চুরি করেছে। আগের দিন বাগানের মাটি চুরি করেছে, আজকে গাছ চুরি করেছে। এবার যদি তোমাকে রাস্তায় না, সবাই মুখ চিনে রাখছে জানো তো, রাস্তায় দেখলেই এবার ধরে পেটাবে। আমার গাছগুলোর পাতাগুলো কীরকম একটু ছোটো ছোটো ছিল না, এই গাছটা অনেক বড়ো না, মানে লতানো বোধ হয় হয়ে গেছিলো না পুরো। যাকে এই গাছটা টবে দিয়ে দিয়েছে, আর এখান থেকে আমি ঠিক করেছি ওই ছোটো যে পাতাগুলো ছিল সেগুলো আবার আমাদের ডাইনিং টেবিলের যে বটলটার মধ্যে পাতা রাখা ছিল ওর মধ্যে রাখবো। তো দেখা যাক এই গাছটা এখন কতটা বড় হয়। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই যে আজকে এই কাপে চা খাচ্ছি, কিন্তু আজকে না চা হাতে ব্যথা, দেখবে দেখাচ্ছি তোমাদের, দেখো দেখতে পারবে, বুঝতে পারবে কিনা জানি না ক্যামেরায়। এই যে দেখো লাইট পড়ছে, পরে দেখাবো। কালকে দুটো আঙুলে পুরো ফোসকা পড়েছে, কালকে রাত্রে পাঁপড় ভাজতে গেছিলাম, পুরো তেল ছিটে এই দুটো আঙুলে, মানে আঙুলটা একদম জ্বলে যাচ্ছিলো, আর সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে গেল। যাই হোক, দাঁড়াও আগে চাটা খেয়ে নিই, তারপর রান্না করতে করতে আবার তোমাদের সাথে গল্প করছি। চলে এসেছি রান্নাঘরে, আগে তোমাদের দেখিয়ে দিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে, তারপরে রান্নাটা শুরু করব। দেখো চিংড়ি মাছ আছে, ছোটোটা ছোটো সাইজের চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এক বাটি পেঁয়াজ কুচানো আছে, এটা আছে কোকোনাট মিল্ক, এটা আদা রসুন পেস্ট করে নিলাম এক্ষুনি, এটা হচ্ছে টক দই, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এটা একটা নতুন তেলের প্যাকেট কেটেছি, এটা হচ্ছে তোমার রিফাইন্ড অয়েল। এটা কিন্তু জেনারেলি তোমার চিংড়ি মাছটা ভাজে না, যখন মাছটা কষাবে মশলার সঙ্গে তখনই চিংড়ি মাছটা কাঁচা অবস্থায় দিয়ে দেয়। বাট আমি না যে কোনো মাছই কাঁচাটা একদম রান্নায় ব্যবহার করতে পারি না, আমি মানে একদম সামান্য একটু রিফাইন্ড অয়েলে মানে শ্যালো ফ্রাই করে নেবো, তারপরে ওটা মেশাবো। তো চলো স্টার্ট করি রান্নাটা, স্টেপ বাই স্টেপ যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, এই তেলটাতেই আমি এই যে চিংড়ি মাছটা একটু ভাজা করে নিয়েছি, এই তেলটার মধ্যে এবার মশলাটা কষাবো। তো সবার প্রথমে একটু গোটা গরম মশলা দেওয়ার দরকার ছিল, বাট সেটা সামহাও আমার কাছে নেই, আমি স্কিপ করলাম, পরে আমি ওটা গুঁড়ো গরম মশলা দিয়ে ম্যানেজ করব। তো সবার আগে আমি প্রথমে এর মধ্যে কুচো পেঁয়াজটা অ্যাড করব। দাঁড়াও এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এর সাথে দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা মতো হয়েছে, এবার এর সাথে এক চামচ
আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এক হাতে মোবাইলটা ধরে আছি তো যার ফলে হয়তো একটু অসুবিধা হচ্ছে। আমি আগে আদা আবার নেড়ে ছেড়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এবার দেখো ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না মশলা থেকে যে একটা র স্মেল থাকে সেটা চলে যায়। এটা না ছবিটা একটু আসলে লাইটের জন্য না বড্ড হেজি আসছে। তাও দেখো আমি তোমাদের যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। এই দেখো একটু র স্মেল রয়েছে এখনও, আদা রসুনটা সবে দিয়েছি। এই স্মেলটা চলে গেলে এবার এর মধ্যে একে একে আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করবো। দেখো আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে তোমার ধনে পাউডার, এইটা জিরে পাউডার, এটা হলুদ, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি না দেওয়ার সময় দেখাতে পারছি না কারণ আমি বাঁ হাতে মোবাইলটা ধরে আছি, তো এবার এক হাতে আমি ব্যাপারটা ম্যানেজ করতে পারছি না। তো এই দেখো এবার দেখতে পাচ্ছ চারটে ড্রাই স্পাইসেস কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার আবার আমি একটু করে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে নেব। এইবার দিয়ে দিয়েছি হচ্ছে ভালো করে ফাটানো এক কাপ টক দই। এবার আবার মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে আগে থেকে ধুয়ে রাখা চালটা অ্যাড করব। দেখো চালটা আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, চালটা এর সাথে একটু ভাজা ভাজা করে নেব। চালটা কিন্তু মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবে। চাল যত ভালো করে ভাজবে ভাজা ভাজা হবে, পোলাও কিন্তু তত বেশি ঝরঝরে হবে। এই দেখো এবার ছবিটা একটু ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছ চালটা আমি একদম সুন্দর করে ঝরঝরে করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি এটার সাথে মাছগুলো আগে থেকে একটু ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো চিংড়ি মাছ আর চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে নুনটা মেশাবো। দাঁড়ো দেখো নুন দিয়ে দিয়েছি, এবার আরেকটু নাড়াচাড়া করবো। এরপরে যেটা দেবার অ্যাড করার বাকি আছে সেটা হচ্ছে তোমার কোকোনাট মিল্ক। দেখো এইবার দিয়ে দিলাম কোকোনাট মিল্কটা, ঠিক যতটা চাল দিয়েছো তার ডাবল জল আর কোকোনাট মিল্কটা মিলিয়ে অ্যাড করবে। আমি প্রথমে খানিকটা দিয়ে দিলাম কোকোনাট মিল্ক, এরপরে দেব জল। দেখো জল দিয়ে দিয়েছি, ফুটছে। এবার গ্যাসটা একটু মিডিয়াম ইয়েতে রাখলাম, রেখে একটা ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। মোরালেসলি হয়ে গেছে, এবার আমি একটু দমে বসিয়েছি। দেখো নিচে আমি একটা গ্যাসের ওপরে একটা তাওয়া রেখেছি, তার ওপরে কড়াইটা রেখেছি, আর একদম মানে একদম লো ফ্লেমে গ্যাসটা দিয়েছি। এভাবে মিনিট 5-7 রেখে অফ করে দেবো, তাহলেই কিন্তু একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। তো নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো পোলাও কিন্তু একদম রেডি। আমি দেখো গ্যাস অফ করে দিয়েছি, এই যে ডান দিকে টার্ন করে দিয়েছি। আমি শুধু এবার এর মধ্যে একটু ঘি দেব, এক হাতে তুলতে না খুব অসুবিধা হয়। এই দেখো আর একটু গরম মশলা স্প্রিঙ্কল করে দেবো। দাঁড়ো দেখো গরম মশলা ছড়িয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে একদম চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 5-10 মিনিট। তারপরেই কিন্তু একদম তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো একদম ঝরঝরে চিংড়ি পোলাও কিন্তু একদম রেডি টু সার্ভ। এই দাগটা হয়তো তোমরা অনেকেই নোটিস করছো, এইটা না আসলে কালকে আইব্রোস করতে গিয়ে আমার একটু কেটে গেছে। প্রথমে বুঝতে পারিনি, আজকে অফিসে গিয়ে দেখছি যে একটুখানি কেটে গেছে। একদম কমপ্লিট হয়ে গেছে চটজলদি আমার চিংড়ি পোলাও, আর ঠিক যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তো তোমাদেরকে তো দেখালামই, আর খাওয়ার সময় তোমাদের টেস্ট করে রিভিউ দেবো। তো তোমাদের যদি কখনও কোনো তাড়াহুড়ো থাকে কিন্তু টেস্টি খাবার খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু অনায়াসেই তোমরা এটা বানিয়ে নিতে পারো। কারণ চিংড়ি মাছটা মোটামুটি এই সাইজের চিংড়ি মাছটা খুবই সহজলভ্য, খুব সহজেই পাওয়া যায়। তো এটা কিন্তু চটজলদি একটা খুব ভালো সুস্বাদু রেসিপি। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে আবার
ডিনার করতে আসবো যখন তখন তোমাদের সঙ্গে কথা বলবো। দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে। আর তার সাথে আছে আজকে, হোল্ড করো, সাথে আছে আছে আজকে ডিমের কষা। এটা আমি না, এটা মায়েরই বানিয়েছিল। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। নুন টুন সব ঠিক আছে? একদম একদম। আর ঝরঝরে? একদম ঠিক আছে, একদম পাক্কা। তো ডিনারটা আজকে বেশ জমেই গেছিলো, ভালোই হয়েছিল খেতে। একটু স্লাইটলি নুন বেশি হয়েছিল, বাট ঠিক আছে, মানে ওটা সেরকম অসুবিধার কিছু ছিল না। তবে আর যা যা আজকে মিসিং ছিল সেগুলো দিয়ে আর একদিন জম্পেশ করে বানাবো ঠিক করলাম, একটা সানডে লাঞ্চে বানাবো। তো এই আর কি, আজকে মোটামুটি এই অবধি রান্নাবান্না করলাম, অনেকদিন পর নিজে রান্নাবান্না করলাম, তারপরে খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি। আজকে গরমটা অন্য দিনের তুলনায় একটু কম। দুপুরের দিকে তো আমাদের অফিসের ওদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি পড়েছে। এই তোমাদের মানে আজকে এইসব দিকে বৃষ্টি হয়েছে কি না জানো? বিকেলে হয়েছে, বিকেলে হয়েছে না? হ্যাঁ, আমাদের এদিকেও বিকেলে বৃষ্টি হয়েছে। বাবা, ভবানীপুর নাকি গাছও ভেঙে পড়ে গেছে। যাই হোক, তবে হ্যাঁ বেশ, মানে দুপুরের দিকটাতে, দুপুর ঠিক না, আজকে ধরো তোমার অ্যারাউন্ড 4-5টার সময় মানে মুষলধারে বৃষ্টি হয়েছে আমাদের অফিসের দিকে। তো যার ফলে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, সেরকম একটা অসুবিধা হচ্ছে না। তো কালকে আবার অফিস আছে, শনিবারটা আমি যাবো না, অফিসে একটা কাজ আছে, পরে তোমরা জানতে পারবে সেটা। তো খুব সকাল সকাল বেরিয়ে যাব, মানে প্রায় 7:30 এই কটায় বেরোতে হবে আমাদের রবি স্যাটারডে? 7 থেকে 7:30 মধ্যে বেরিয়ে যাব। তো যাই হোক, আজকে এই অবধি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো প্লিজ, ঠিক আছে? তো আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরাও খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। গুড নাইট।